তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম বাংলাদেশের নাটোর জেলার জন্মগ্রহণকারী একজন আন্তর্জাতিক ক্রিকেটার। একদিনের আন্তর্জাতিক ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকে হ্যাট্রিক করার কীর্তিগাথা রচনা করেন তিনি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিনি মূলত স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন, পাশাপাশি বাম হাতে ব্যাটসম্যান হিসেবেও দলে ভূমিকা রাখছেন। বাংলাদেশ অনূর্ধ্ব 23 ক্রিকেট দলে খেলছেন। এছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল সহ ঘরোয়া ক্রিকেটে দুরন্ত রাজশাহী, প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব ও রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন। প্রারম্ভিক ও ব্যক্তিগত জীবন। তাইজুল নাটোর সদর উপজেলার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় দশম শ্রেণীতে ওঠার পর পড়াশোনা বন্ধ করে দিতে হয়। পরবর্তীতে দিনাজপুর বিকেএসপির এক বছরের এক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। 15 মার্চ 2019 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদ হামলা হলে বাংলাদেশ টেস্ট দলের কয়েকজন সদস্যের সাথে তিনিও সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শী হন এবং অল্পের জন্য বেঁচে যান। খেলোয়াড়ি জীবন। এপ্রিল 2011 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে রাজশাহী বিভাগের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তার অভিষেক ঘটে। ব্যাটিংয়ে তেমন সফলতা লাভ না করতে পারলেও খেলায় তিনি 6 উইকেট পান। ওই খেলায় রাজশাহী দল 116 রানের ব্যবধানে জয়ী হয়। জাতীয় দলে পা রাখতে তাইজুলকে সবচেয়ে বেশি সহায়তা করে 2014 সালের বাংলাদেশ ক্রিকেট লিগ। এতে তিনি 4 ম্যাচে 37 উইকেট নিয়ে জায়গা করে নেন বাংলাদেশ এ দলে, তার কিছুদিন পর জাতীয় দলে। আগস্ট 2014 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে 25 সদস্যের প্রাথমিক তালিকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রূপে তারও নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অভিষেক টেস্টে তিনি 5 উইকেট পান। এরপর 2014-15 মৌসুমে সফরকারী জিম্বাবুয়ে দলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তার নিজস্ব সেরা 8/39 পান, যা টেস্ট পর্যায়ে যে কোনো বাংলাদেশিদের তুলনায় সেরা। পূর্বতন সেরা ছিলেন সাকিব আল হাসানের নিউজিল্যান্ডের বিপক্ষে 2008 সালে 7/36। তাইজুলের পূর্বে কেবলমাত্র শ্রীলঙ্কার রঙ্গন হেরাত 9/127 ও ইংল্যান্ডের জনি ব্রিক্সের 8/11 অষ্টম উইকেট জুটিতে দলনায়ক মুশফিকুর রহিমের সাথে অপরাজিত 19 রানের জুটি গড়ে দলকে 3 উইকেটের জয়ে সহায়তা করেন। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান। এরপর 1 মে 2015 সফরকারী পাকিস্তানের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের 628 রানের বিপরীতে তৃতীয়বারের মতো 5 উইকেট লাভ করেন। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।